সবাই কেমন আছেন? আমি মাহমুদুল হাসান আপনাদের সাথে আছি। আজকে আমি ঢাকা তিন নদী পাড়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে ঢাকা তিন নদীর ভিডিও দেখাবো। এখন মোট পানি থইতে করছে ঢাকা তিন নদীতে, এবং এই নদীর নাম কেন ঢাকা তিন নদী তার সম্পর্কে আপনাদেরকে আমি বলবো। তো কেউ ভিডিও থেকে লিভ দিবেন না, আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য। এবং এই যে আমাদের ভিডিওতে কোনো ধরনের যদি ভুল থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। কেন এই নদীর নাম ঢাকা তিন নদী এবং এই নদীর সৌন্দর্য সবকিছু সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। তো চলুন। বন্ধুরা, আমরা ঢাকা তিন নদীর একদম কাছে চলে এসেছি। ও হচ্ছে দেশি আর ও হচ্ছে বিদেশি, ও আমার সাথে আসছে আর হচ্ছে এলাকার মানুষ। তো আমি ওকে জিজ্ঞাসা করবো কেন এই নদীর নাম ঢাকা তিন নদী। তো ও কিন্তু জানার কথা কিন্তু, তো ভাই আপনি বলুন যে কেন, সরি তুই কত এই নদীর নাম কেন ঢাকা তিন নদী? এই যে আমার ঢাকা তিন কি এখান দিয়ে কয়েক বছর আগে একদল ঢাকাত গেছিল, যাওয়ার সময় এই এলাকাটা খনন করে গেছে, এই জন্য তাই এই নদীটাকে ঢাকা তিন নদী। ও মাই গড, এটা কিন্তু সম্ভব না, এটা কিন্তু সম্ভব না। এই যে আপনারা সবাই জানেন যে এই যে খনন করলে তাকে খাল বলে, কিন্তু এটা হচ্ছে নদী, এটা প্রাকৃতিক ভাবে সৃষ্টি। তো আসল তথ্য জানার জন্য আমাদের সাথে অবশ্যই কিন্তু থাকবেন। তো বন্ধু, এখান থেকে কত দূর গেলে এই নদী দেখা যাবে? এই তো সামনে 1.5 মিনিটের সময়। আমরা কিন্তু একদম নদীর পাশে চলে এসেছি। আমরা আমাদের আসতে কিন্তু অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে, এই যে যেমন ধরেন এই যে সাঁকোর উপরে দিয়ে আমাদেরকে আসতে হয়েছে, তাছাড়া এই যে কাশফুলের মধ্যে দিয়ে আমাদেরকে আসতে হয়েছে। এখানে কিন্তু কাশফুলের মধ্যে কিন্তু হাত পা কাটার কিন্তু অনেক এই যে সম্ভাবনা থাকে, এবং নিচে দিয়ে আমাদের কিন্তু প্যান্টেন কিন্তু সব ভরে গেছে, যা কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারবো না। তো দেশি বন্ধু তো এখানে অবস্থা হয়ে গেছে, এখন বিদেশি বন্ধুকে আমি এই যে বলবো যে আপনার কাছে এই যে আপনি ঢাকা দিন পাড়ে আসছেন, তো আপনার কাছে কেমন লাগছে? তো কি বলবো, আমি বিদেশে ছিলাম, এরকম নদী এত সুন্দর দৃশ্য বিদেশে দেখিনি। তো আমার বন্ধু মাহমুদ ওর সাথে আসলাম দেখার জন্য, আমার ভাবতেও ভালো লাগছে এত সুন্দর একটা জায়গায় আসছে। তো চলুন, আমরা কিন্তু এখন নদীর পাড়ে চলে এসেছি। এই যে আমরা চলে এসেছি আমাদের ঢাকা নদীর পাড়ে, আমাদের সাথে কিন্তু আরো দুজন বন্ধু আছে, তারা একটু দেরিতে আসছে আর কি। তো বন্ধুরা, আমরা এখন অনেক পেচাল মারছি, তো এখন আপনারা নদীটি দেখতে থাকুন এবং আপনারা নদীটির সৌন্দর্য উপভোগ করতে থাকুন। ডাকাতিয়া নদীটি মেঘনা নদীর একটি শাখা নদী। নদীটি মেঘনা থেকে প্রবাহিত হয়ে পূর্ব দিকে চাঁদপুর, হাজীগঞ্জ, লাকসাম হয়ে কুমিল্লা দিয়ে চলে গিয়েছে। ডাকাতিয়া নদী দিয়ে বিভিন্ন মালবাহী ট্রলার যাতায়াত করে। আগে এই নদী দিয়ে লঞ্চও যাতায়াত করত বরিশাল ও অন্যান্য জায়গা থেকে। ডাকাতিয়া নদীর নামটাও আমাদের কাছে অদ্ভুত মনে হয়। ডাকাতিয়া এলাকাবাসীদের মাঝে এই নামের ইতিহাস নিয়ে বিভিন্ন কাহিনী প্রচলিত আছে। ধারণা করা হয় 200 বছরেরও বেশি আগে মগ পিরিঙ্গি জলদস্যু তাদের লুটপাট চালানোর জন্য নোয়াখালী থেকে কুমিল্লায় প্রবেশের সময় এই নদীকে পথ হিসেবে ব্যবহার করত। তাদের অত্যাচারে তীরবর্তী মানুষজন নিজেদের সম্পত্তি দূরের কথা প্রাণও বাঁচাতে অক্ষম হতো, ফলে দুর্ভোগ নেমে আসত সাধারণ মানুষের মাঝে। ডাকাতদের উপদ্রবের কারণে নদীটির নাম ডাকাতিয়া হয়েছে বলে ধারণা করা হয়। মুঘল সাম্রাজ্যের অবসানের পর ইংরেজরা যখন আমাদের দেশে রাজত্ব করত, তখন তৎকালীন কলকাতাস্থ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাউন্সিলের পক্ষে কোর্ট অব অনার ডিরেক্টর সভায় 1758 খ্রিস্টাব্দের 10 জানুয়ারি প্রেষকৃত এক চিঠির মাধ্যমে জলদস্যুদের উপদ্রবের চিত্র পাওয়া যায়, জানা যায় দস্যুদের অত্যাচারের ক্ষুদ্র চিত্র। এছাড়া নদীটির নাম সম্পর্কে আরেকটি কারণ থাকতে পারে বলে ধারণা করা হয়। মেঘনা নদীর শাখা নদী বলে এখানে মেঘনার উত্তাল রূপ ফুটে উঠত, তখন অনেক মানুষের প্রাণহানি ঘটেছে। তাছাড়া নদীটি পাড়ি দিতে গিয়ে অনেকের প্রাণহানি ঘটে, ডাকাতের মতো ভয়ঙ্কর বলে এই নদীটির নাম ডাকাতিয়া হয়েছে বলে ধারণা করা হয়। তো বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, আর ভালো লাগলে লাইক, এবং কোনো ধরনের ভুল পেয়ে থাকলে কমেন্টে জানিয়ে দেবেন, আর শেয়ার করলে অবশ্যই উপকৃত হবো।